আসসালামু আলাইকুম আলা অবরাকাতহু অনুসল্লা আম্মা আম্মাবাদ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন কোন তিন শ্রেণীর মানুষের প্রতি দৃষ্টিপাত করবেন না কথা বলবেন না প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি যে কেয়ামতের ময়দান হচ্ছে ময় একটি ময়দান যেখানে আল্লাহ তালার রহমত ছাড়া এবং আল্লাহ তালার দয়া ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় থাকবে না প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মিশকাত শরীফে হাদিস নাম্বার পাঁচ হাজার একশো নয় হজরত আবু হুরাইরা রজি তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন কথা বলবেন না তাদের তিনি পবিত্র করবেন না অন্য বর্ণনায় রয়েছে তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হচ্ছেন এক বৃদ্ধ জেনাকার দুই মিথ্যাবাদী শাসক এবং তিন অহংকারী দরিদ্র ব্যক্তি প্রিয় বন্ধুগণ আপনারা তিন শ্রেণীর মানুষের সম্পর্কে জানলেন এদের সঙ্গে আল্লাহ তালা কেয়ামতের দিন কথাও বলবেন না এবং অন্য রেওয়য়েতে রয়েছে যে তাদের দিকে আল্লাহ তালা দেখবেনও না এবং তাদের জন্য ভয়ঙ্কর কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে তার মানে তারা জাহান্নামি হবে অবশ্যই জাহান্নামি হবে এবং তাদের শাস্তিটা হবে ভয়ঙ্কর শাস্তি তো এজন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো কখনও আমরা অহংকার করব না মিথ্যাবাদী শাসক হব না আল্লাহতালা শাসক বানাতে পারেন আপনাকে বানাতে পারেন আমাকেও বানাতে পারেন আমার পরিবারের মধ্যে আমি শাসক তো আল্লাহ তালা কাউকে কাউকে রাষ্ট্রের শাসক বানান কোনো ওয়ার্ডের শাসক বানান বা কোনো উপজেলার শাসক বানান তো যাই হোক না কেন আল্লাহ তালা যে পদেই বসাক না কেন কখনও মিথ্যাবাদী শাসক হওয়া যাবে না আর বৃদ্ধ অবস্থায় অবশ্যই অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে জিনার কাজের মধ্যে জড়ানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন